ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ। এক ভাই বলছেন যে তাকদীর চারটি স্তর আছে, কিন্তু কোনো মানুষ এই স্তর জানে না, একটা জানে না, দুটা জানে না, সে কারণে সে সেটা বুঝেও না। তো তাহলে কি কোনো সমস্যা আছে? দেখেন, ইমানের প্রত্যেকটা রুকন, সেটা আল্লাহর প্রতি ইমান, তার নবী রসুলদের প্রতি ইমান, তার কিতাবাদের প্রতি ইমান, আখেরাতের প্রতি ইমান, এবং তকদির ভালো মন্দের প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, এই যে ছয়টা রুকন আছে, এখানে কতখানি মানুষকে জানা ওয়াজিব, মানে কতখানি জানা জরুরি আর কতখানি কার উপর জরুরি। এখানে একটা হলো সাম্যক জ্ঞান রাখা, সাধারণ জ্ঞান রাখা, আর একটা হলো বিস্তৃত জ্ঞান রাখা। সাধারণ জ্ঞানটা সবারই উপর জরুরি, মানে একজন মানুষ যদি তকদির মানে ভাগ্য বা আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু হবে হবে সেটা তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন এবং সেটা তিনি জানেন, এতটুকু কোনো মানুষের ইলিম থাকলেই, মানে এতটুকু কোনো মানুষের বিশ্বাস থাকলেই এটা জরুরি জ্ঞান তার জানা হয়ে গেল। আর এখন প্রত্যেক তাকদিরের সব স্তর জানা, তার দলিল প্রমাণ জানা, এগুলো সব মানুষের উপর জরুরি না, এগুলো কিছু কিছু মানুষের উপর জরুরি। ঠিক সেভাবে কোনো মানুষ যদি ফেরেশতার প্রতি বিশ্বাস রাখে, মানে আল্লাহ তাআলার ফেরেশতা আছে, আমি সেগুলোকে বিশ্বাস করি, তাহলেই সেটার জরুরি জ্ঞান হয়ে গেল। আর বাকি বিস্তারিত জানা, কোন কোন ফেরেশতা কে কী করে, কার কী দায়িত্ব, এগুলো জানা সবার জন্য জরুরি না, এগুলো মুস্তাহাব্বাত এবং ফরজে কিফায়ার অন্তর্ভুক্ত।